পবিত্র ঈদ উল আজহা তথা কোরবানির ঈদকে কেন্দ্র করে জমে উঠেছে নারায়ণগঞ্জের পশুর হাটগুলো। প্রতি হাটেই উঠেছে নানা রঙের ও নানা জাতের গরু। দেশের বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন হাটগুলোতে গরু এনে ভিড় করছেন খামারিরা, সেই সাথে দামও হাঁকাচ্ছেন লাখ লাখ। এরই ধারাবাহিকতায় নারায়ণগঞ্জ সদর উপজেলার 13টি অস্থায়ী পশুর হাট সহ সিটি কর্পোরেশন এলাকার বেশ কয়েকটি হাটেই এবছর কুরবানির পশু বিভিন্ন জেলা থেকে আনা হচ্ছে। নদীপথ এবং সড়কপথ দুটি পথেই কুরবানির পশু এই সকল হাটগুলোতে তোলা হচ্ছে। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের বাইরেও রয়েছে 13টি অস্থায়ী পশুর হাট। এর মধ্যে ভুইগড় এলাকার এবং জালকুড়ি ও স্টেডিয়াম সংলগ্ন এলাকার কয়েকটি হাটে ঘুরে জানা যায় বিভিন্ন জেলা যেমন নাটোর, চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী সহ বিভিন্ন জেলা থেকে বিভিন্ন নামের গরু উঠেছেন। তবে এবছর বিশেষ আকর্ষণীয় গরু হচ্ছে বিভিন্ন নায়ক নায়িকা কিংবা রাজা বাদশাদের নামেও রাখা হয়েছে এই সকল পশুর নাম। নারায়ণগঞ্জ ভুইগড় এলাকা ঘুরে দেখা গেছে বিভিন্ন জাতের গরুর পাশাপাশি বিভিন্ন যশোর এবং ইন্ডিয়ান জাতের ছাগলও উঠেছে কুরবানি দেওয়ার জন্য। বিক্রেতারা বলছেন ঈদ আরও কয়েকদিন আছে, এর মধ্যে যারা হাটে আসছেন তারা দামও কিছুটা কম বলে জানিয়েছেন বিক্রেতারা। তবে ক্রেতারা বলছেন এখনই গরু নিয়ে বাসায় অনেকে রাখতে পারছে না, সেজন্য অনেকেই শেষ সময়টা দিয়ে গরু কিনবেন বলে বিক্রেতারাও জানিয়েছেন। তবে ক্রেতারাও সকাল থেকে বিভিন্ন হাটে ঘুরে তাদের পছন্দের পশুটা যেন কুরবানি দিতে পারে সে লোকে সকাল থেকেই বিভিন্ন হাটে ক্রেতা এবং বিক্রেতাদের উভয়ের উপস্থিতি চোখে পড়ার মতো ছিল। এ বিষয়ে জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা বাসনা আক্তার বলেন, নারায়ণগঞ্জের প্রতিটি হাটেই আমাদের ভেটেরিনারি টিম রয়েছে, সেই সাথে কোরবানির জন্য এবার পর্যাপ্ত পরিমাণে কোরবানির পশু রয়েছে। পাশাপাশি অ্যাগ্রো ফার্মগুলোর পশু বিক্রির ক্ষেত্রে তাদের যা সহায়তা দরকার তা তারা দিয়ে যাচ্ছেন। NAN TV নারায়ণগঞ্জ।